ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একদিনে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা। জানুয়ারিতে 3% ডিএ পাবেন সরকারি কর্মীরা। করোনায় আরটিপিসিআর টেস্টের জন্য দিতে হবে মাত্র 950 টাকা। অনলাইন ক্লাসের জন্য রাজ্যের 950,000 ছাত্রছাত্রীকে দেওয়া হবে ট্যাব। নিউ নর্মালে চাকা গড়িয়েছে ট্রেন ও মেট্রোর, চলছে বাস, ট্রাম, ট্যাক্সি, ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। কিন্তু কবে থেকে আবার স্কুলে যেতে পারবে পড়ুয়ারা, এই প্রশ্নের উত্তর এখনো অধরা। স্কুল কলেজে ঝুলছে তালা, অনলাইনে হচ্ছে ক্লাস। এই পরিস্থিতিতে অনলাইন ক্লাসের জন্য উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার 950,000 পড়ুয়াকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত সরকারের। আমাদের এখানে 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং 636টা মাদ্রাসার প্রায় 950,000 ছাত্রছাত্রীকে কোভিড এর অতিমারিতে অনলাইন শিক্ষার সুবিধার জন্য একটি করে ট্যাব, মানে যেটা ছোট কম্পিউটার বলে, ট্যাবলেট যেগুলোকে বলে, ট্যাবলেট দেয়া হবে বলে আমি সিদ্ধান্ত ঘোষণা করছি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা, অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে দেওয়া হবে একটি করে কম্পিউটার। কিন্তু বোর্ডের মুখে এই ঘোষণা কেন? প্রশ্ন তুলে সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। বোর্ড ট্যাপিং এর চেষ্টা বলে কটাক্ষ। 10 বছর উনি কি করেছেন সেটা সবাই জানে। এখন এই ধরনের মানুষকে বোকা বানাবার সমস্ত যোজনা, আর সেই যোজনা স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, কয়জন স্বাস্থ্যসাথী সুবিধা পেয়েছে তার ডাটা দিন, তবে লোক বিশ্বাস করবে। কেউ বিশ্বাস করে না। 7 মাস ধরে কোভিড এর সংক্রমণ সব আমরা দেখলাম, তখন দিদির মাথা ব্যথা দেখেছেন, ছাত্রছাত্রীরা তখন বাজারে ছিল না, ছাত্রছাত্রীদের অনলাইনে পড়তে তখন অসুবিধা হয়নি, অবশ্যই হয়েছে, তখন দিদির মাথা ঘামানোর দরকার পড়েনি। ভোট এসছে, ট্যাব দিতে হবে, ট্যাব দিয়ে ভোটারদেরকে ট্যাপ করতে হবে। এটা ট্যাব না, ভোটার ট্যাপিং এর ব্যবস্থা। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তাও এখনো 6 মাসের বেশি বাকি। এখন থেকে উত্তপ্ত রাজনীতির ময়দান। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোট যত এগিয়ে আসবে ততই তুঙ্গে উঠবে শাসক বিরোধী তরজার পারদ। সুমন ঘরাই, বিজেন্দ্র সিংহ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ট্রেন চালু হয়েছে, চলছে মেট্রো, ক্রমশ স্বাভাবিক হচ্ছে জনজীবন। কিন্তু স্কুল খুলবে কবে? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মনে, তখন পঠন পাঠন শুরু করতে চেয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালো আইসিএসই কাউন্সিল। এ রাজ্যের সিংহভাগ ইংরেজি মাধ্যম স্কুলই আইসিএসই কাউন্সিলের অধীন। কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অ্যান্ড সেক্রেটারি জেরি আরাথুন জানিয়েছেন, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকেই চিঠি পাঠানো হয়েছে যাতে 10ম ও 12ম শ্রেণীতে সশরীরে ক্লাস করানো যায়। করোনার জেরে 8.5 মাস ধরে খাঁ খাঁ করছে ক্লাসরুম, পড়াশোনা বলতে অনলাইন পঠন পাঠন। ঠিক এই প্রেক্ষাপটে আইসিএসই কাউন্সিলের তরফে স্কুল খোলার ব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আইসিএসই কাউন্সিল জানিয়েছে, কোভিড বিধি মেনে পড়ুয়াদের স্বার্থে স্কুলে এনে ক্লাস চান তারা। বিশেষত 10ম ও 12ম শ্রেণীর বোর্ড পরীক্ষার্থীদের জন্য প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের মতো বিষয়গুলি করাতেই এই উদ্যোগ। স্কুলে এলে কোনো বোর্ড পরীক্ষার্থীর পঠন পাঠন নিয়ে সংশয় থাকলে তাও দূর হতে পারে। বছর ঘুরলেই রাজ্যে ভোট। কাউন্সিলের তরফে দেশের নির্বাচন কমিশনকেও আর্জি জানানো হয়েছে, এপ্রিল থেকে মে মাসের মধ্যে কোনো ভোট থাকলে তার নির্ঘণ্ট জানানোর জন্য, যাতে আইসিএসই ও আইএসসির পরীক্ষা সূচি চূড়ান্ত করা যায় এবং একই সময় যাতে ভোট ও পরীক্ষা না পড়ে যায়। শহরের স্কুলগুলি জানিয়েছে তারা পড়ুয়াদের স্কুলে এনে ক্লাস করাতে প্রস্তুত, সমস্ত স্বাস্থ্যবিধি, শারীরিক বিধি মেনে স্কুল শুরু করতে প্রস্তুত, এই চ্যালেঞ্জটা আমরা নিতে প্রস্তুত। অভিভাবকদের মুখে শুনেছি ছাত্ররাও বাড়িতে বসে বসে ভীষণভাবে মানসিক কষ্টে ভুগছে, অনলাইন ক্লাস কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারেনি। কিন্তু রাজ্য সরকার জানিয়েছে যে এখনো স্কুল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আইসিএসই বোর্ড তো আলাদা কেন্দ্রীয় বোর্ড, রাজ্যের অবস্থান যা আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলে তো কিছু করতে পারবো না। ইংরেজি মাধ্যম স্কুলগুলি জানুয়ারিতেই সশরীরে ক্লাস শুরু করতে চায়। রাজ্যের আপাতত ভরসা অনলাইন পঠন পাঠন। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার 950,000 ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার ঘোষণা করেছেন। সরকারি সাহায্যপ্রাপ্ত অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি স্কুলকে দেওয়া হবে একটি করে কম্পিউটার। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।